সো হাই, আমি এখন গ্রাউন্ডের সামনে আবার এসেছি। তো তোমাদেরকে হেল্প করার জন্য তো সবার থেকে একটু আমি এক্সপিরিয়েন্সগুলো শুনে নিচ্ছি, একটু জিজ্ঞেস করছি তোমাদের যাতে হেল্প হয়ে যায় তার জন্য। তো চলো দেখো, প্রত্যেকে খুব উৎসাহিত করছে, সামনে দিয়ে দেখার জায়গা নেই, প্রত্যেকে যেখানে পারছে সেখান থেকে উঠে নিয়ে নিজের নিজের বন্ধু বাড়ির লোক সে প্রত্যেককে খুব এনকারেজ করছে। তো চলো সামনের দিকে যাই, জিজ্ঞেস করি কার কিরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছে। বলিয়ে আপনাকে কেসা এক্সপিরিয়েন্স গয়া আজ? आज तो बहुत अच्छा लगा। 8 बजे रिपोर्टिंग टाइम था, मैंने 7:30 बजे इंटर कर लिया। उसके बाद एक घंटा बैठा कर रखा, उसके बाद चेस्ट नंबर देने के बाद वेरिफिकेशन कर लिया, आधार कार्ड एंटर कर लिया, उसके बाद रनिंग में। तो आपका कैसा रहा रनिंग? मेरा अच्छा रहा, क्वालिफाई हो जाओगे ना। ग्राउंड कैसा रहा? ग्राउंड 200 से कम ही लग रहा था। क्वालिटी अच्छा है ना? हाँ, क्वालिटी अच्छा है। तो कुछ मैसेज देना चाहेंगे जो लोग आएगा? जो लोग आएगा वो अच्छे से प्रैक्टिस करने से हो जाएगा। थैंक यू। যত বেলা বাড়ছে এখন ভিড়টা আরো অনেকটাই বেশি হচ্ছে, এখন ভিউটা অনেকটাই ক্লিয়ার। হ্যাঁ, আমাদের সাথে দাদারা আছে, যারা এখনই দৌড়ে বের হলেন, একটু শেয়ার করুন কেমন আপনাদের কাজ। কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই। হ্যালো, এখানে 200 মিটার আছে। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি নদিয়া। নদিয়া থেকে আলিপুর দুয়ারে এসেছেন, তো গ্রাউন্ডের কোয়ালিটিটা ভালো? আমরা যে মাঠে প্র্যাকটিস করি তার চাইতে অনেক ভালো আছে। আর কি মনে হচ্ছে, মানে টাইমের মধ্যে দৌড়ে এসেছেন? করানো যায়, প্র্যাকটিস করলে অবশ্যই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একটু আগে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না গ্রাউন্ড, এখন তো পরিষ্কার হয়ে গেছে। রানিং দেখার জন্য প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছেন, পেছনে যে যেখান থেকে পাচ্ছে দেখার চেষ্টা করছে। তো আরো কিছু ক্যান্ডিডেট বেরিয়েছে, তো আমি যাচ্ছি দেখি, সবাইকে জিজ্ঞেস করি। রাস্তাটা খুব ওখানে এবড়ো খেবড়ো আছে, তো অনেকেই শেয়ার করতে চায় না। তো যাই হোক, জিজ্ঞেস করে দেখি ওরা কি বলছে। দাদারা প্রচণ্ড ক্লান্ত, কেউ এখনো শেয়ার করার মুডে নেই। তো যাই হোক, আগে একটু গিয়ে দেখি। আপনাদের রানিং আছে কারোর? কারোর এখানে দৌড় আছে? হ্যাঁ, কার আছে একটু ইউটিউবে একটু বলছি, কার আছে? মেয়েদের ঢুকেছে? হ্যাঁ, কটার সময় রিপোর্টিং আছে? 9টায় ঢুকেছে। ও, আপনাদের কি এখন খুব টেনশন হচ্ছে নাকি? টেনশন মানে এখনো বেরোচ্ছে না, এটাই টেনশন। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আমি চেষ্টা করেছি নিজের হার্ড ওয়ার্কিং করার জন্য। আচ্ছা আচ্ছা, আশা করি যে সবারই মোটামুটি হবে। মেয়েদের টাইমটা অনেক বেশি আছে, একটু হ্যাঁ মেয়েদের জন্য একটু মানে একটু ডিটেইলস আপনার সেটা। মেয়েদের জন্য আমি একটা কথাই বলবো যে যেখানে থাকুক না কেন রান যেন ছাড়ে না, যেহেতু 5 মিনিট 40 সেকেন্ড টাইম আছে,
সে হিসেবে সে যদি ঠিকঠাক করে দেয় বা সে যদি ধরে রাখতে পারে আই থিঙ্ক সে পাস করে। আর 5 রাউন্ড কমপ্লিট, 5 রাউন্ড কিন্তু মাঠ খুব সুন্দর, খুব সুন্দর। আর মাঠ তো গোল নয়, চৌকো টাইপের করেছে, এর ফলে দৌড়াতে রান মানে টার্ন করতে সুবিধা সুবিধে হচ্ছে, পুরো গোল হলে টার্ন করতে অসুবিধা। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, নদিয়া থেকে অনেক দূর আলিপুরদুয়ার, আপনার জন্য অনেক বেস্ট উইশেস, যেন ভালো হয় রেজাল্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। हिंदी में कंफर्टेबल है क्या? तो कैसा रहा आपका एक्सपीरियंस? अच्छा रहा। तो ग्राउंड का क्वालिटी? ग्राउंड का क्वालिटी बहुत अच्छी है। थोड़ा सा डिटेल्स में शेयर कीजिए ना, जो लोग नेक्स्ट आएंगे तो उनको हेल्प होगा थोड़ा सा। ग्राउंड जैसे पूरा घास है और उसमें फिर दौड़ने के लिए कंफर्टेबल है, आप विदाउट शू भी दौड़ सकते हैं। ठीक है, ऐसे हार्ड एंड फास्ट कोई रूल नहीं है कि? नहीं। ठीक है, और आपका टाइमिंग में हो गया कैसा? लगभग आसपास में ही है। ठीक है, ऑल द बेस्ट। थैंक यू। ठीक है, कहाँ से आए हैं आप? हम आए हैं कनस्टोरिया कॉलोनी से। वो कहाँ है? वो रानीगंज साइड है। अच्छा, बहुत दूर से आए हैं भैया, तो भैया के लिए बेस्ट विशेस। ठीक है, थैंक यू, थैंक यू। अपना रनिंग छिलो रन दौड़ था क्या? जी जी। तो थोड़ा सा एक्सपीरियंस बताइए ना, कैसा रहा आपका? ठीक रहा था। ग्राउंड का क्वालिटी कैसा था? अच्छा अच्छा। और शूज पहन के दौड़ रहे आप? जैसा मन करे शूज पहन के दौड़ सकते हो वैसे। और थोड़ा सा डिटेल्स में बोलिए, कैंडिडेट जो नेक्स्ट आएंगे इधर। हां हां, टाइम का कोई दिक्कत नहीं, आराम से। आपका रिपोर्टिंग टाइम कितना है? टाइम अभी हुआ आपका? जी अभी। और किस टाइम कहां से आए हैं? यूपी से। यूपी से, तो बेस्ट ऑफ लक। ठीक है, দেখো বাড়ির রিলেটিভরা কত কষ্ট করে একটু ফাঁক ফোকর থেকে যদি দেখা যায় সেই চেষ্টায় করছে প্রত্যেকে। অনেকেই এখান থেকে যারা আসছে তারা তাদের প্রত্যেকেই দৌড় কমপ্লিট হয়ে গেছে, উপর থেকে দেখা যাবে, কিন্তু আমি যেহেতু একদম গ্রাউন্ড লেভেলে তো আমি দেখাতে পারছি না তোমাদের। তো এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে বিকেলবেলা আরআরসির ওয়েবসাইটে দিয়ে দেবে রেজাল্ট, তো প্রত্যেকে সেখান থেকে দেখে নিতে পারবে। আর প্রত্যেকে এই ভিডিওটা আমি তাদের জন্য করছি যারা অনেক দূরে আছো, গার্লসরাও আছো, গার্লসদের এতটা ইন্টারভিউ আমি এর আগেও অনেক চ্যানেলে সার্চ করেছি কিন্তু পাইনি, তো আমি চেষ্টা করলাম তাদের থেকে নেওয়ার জন্য। তো তোমরাও একটু বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে গ্রাউন্ডটা কেমন, এখানে কী কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। তো প্রত্যেকে এর জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি আরও পসিবল হয় আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করছি। তো এখন এই ভিডিওটা এখানে এন্ড করছি।